অতিরিক্ত সরল হতে যেও না, এ ভদ্র সমাজ তোমাকে ঠকিয়ে দিবে। হাসতে ভুলে যায়নি, শুধু বাস্তবতা বুঝতে শিখে গেছি। উভয়কে সবাই পছন্দ করতো তার এই কলিজে কাঁপানো ভয়েসগুলোর জন্যই। তার হাসি চুল নিয়ে ট্রোল করলেও তার এই ভয়েসগুলোর জন্য অনেক ফ্যান ফলোয়ার তৈরি হয়। কিন্তু উপোকে এখন আর এই ভয়েসে ভিডিও করতে দেখা যায় না। কেন সে আর এই ভয়েসগুলোতে ভিডিও আপলোড করে না? আবার কবে বা শুরু করবে এই ভয়েসের ভিডিও আপলোড, আজকের ভিডিওটি তাই জানানোর চেষ্টা করব। সো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি সব কিছুই জানতে পারবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না, আপনার একটি লাইক সাবস্ক্রাইব আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন মূল ভিডিওতে ফোকাস করা যাক। উভয়কে সবাই রোস্ট করেছে বেসিক্যালি তার লাল চুল ও উদ্ভুত হাসির জন্য, কিন্তু তারই মধ্যেও তার একটা ফ্যান পেজ তৈরি হয়েছিল তার কষ্টের কথায় ভিডিও আপলোড দেওয়ার কারণে। ভালোবাসা প্রকাশ করো না, কারণ সস্তা হয়ে যাবে। আর তাতে তার ভক্তরা এসব ভিডিও দেওয়ার জন্য কমেন্ট করেই যাচ্ছে, কিন্তু উপর এমন ভিডিও আপলোড দিচ্ছে না। এসব ভিডিও আপলোড না দেওয়ার কারণ হিসেবে উপ জানে তার এখন অনেক কাজের চাপ, যার ফলে এমন ভিডিও আপলোড দেওয়া হয় না তার। আসলে কিন্তু সত্যি অপু বর্তমানে ব্যস্ত একজন মানুষ, সে তার নতুন নতুন কাজ করেই যাচ্ছে, নতুন মিউজিক ভিডিও, নতুন ওয়েব সিরিজ সহ অনেক কাজ করে যাচ্ছে সে। তাছাড়া এখন উপর দেশের জনপ্রিয় পরিচালক অনন্য মামনের ওয়েব সিরিজের জন্য চুক্তিবদ্ধ হয়েছে, এই জন্য তাকে টানা এক মাস গ্রুমিং করানো হচ্ছে, যার ফলে উপ এখন তার কাজেই মনোযোগ দিয়েছে। এখন তাকে আর টিকটকে বেশি ভিডিও আপলোড দিতে দেখা যায় না। তাছাড়া ভয়েস ভিডিও দিতে গেলে আসলে অনেকটা সময়ের দরকার পড়ে, যা এখন উপর হাতে নেই। তবে আশা করা যায় উপ তার ভক্তদের কথা রাখবে, খুব তাড়াতাড়ি তার ভক্তদের অনুরোধে আবার ভিডিও করবে সে, আবারও তার কণ্ঠে কলিজা কাঁপানো সেই ভয়েসগুলো শুনতে পাবো আমরা। মায়ার পৃথিবীতে সবাই অভিনয় করে, কেউ অন্যের সাথে আর কেউ নিজের বিবেকের সাথে। তবে অপু এখন যা করে যাচ্ছে তাও কিন্তু কাঁপিয়ে দিচ্ছে। একটা ছেলে এত তাড়াতাড়ি কিভাবে এত দূর চলে গেল তা নিয়ে অনেকেই করছে সমালোচনা, অনেকেই তার এই উপর ওটা মেনে নিতে পারছে না, কিন্তু অপু তার কাজ করেই যাচ্ছে। তো ভিডিও কেমন লাগলো কমেন্টে মতামত জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার। হঠাৎ একদিন হারিয়ে যাব, মাইকিং হবে, তবে নিখোঁজ সংবাদ নয়, সুখ সংবাদ।